ছাত্রদের মধ্যে থেকে একজনকে আমি ডেকে নেবো, আমাদের এই ফাউন্ডেশন সম্পর্কে কিছু মতামত এবং তার অনুভূতি ব্যক্ত করতে ডেকে নেবো। সঙ্গে এ পর্যায়ে আমাদের সঙ্গে কিছু কথা বলতে আসছেন জনাব রাশিদুল ইসলাম, মেম্বার অফ এই প্রতিকারমূলক স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। রাশিদ ভাই, প্লিজ ওয়েলকাম। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সর্বপ্রথম আমি সকলকে সালাম জানিয়ে আমার কথা শুরু করছি। আসসালামু আলাইকুম। আসলে আমাদের অর্গানাইজেশনটা আমরা ইতিমধ্যে জেনেছি যে শুরু হয়েছিল 1.5 বছর আগে। আমরা 1.5 বছর আগে কিছু ছাত্র বসে পরামর্শ করলাম যে আসলে আমাদের রাজীবপুরের জন্য, রাজীবপুরের ছাত্রদের উন্নয়নের জন্য আমাদের কিছু করা দরকার। তো এই চিন্তা থেকে আমরা অনেকে অনেকবার বসে, বিশেষ করে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আমাদের বড় ভাইরা, তাদের সাথে কন্ট্যাক্ট করে এখানে আমি একজনের নাম মেনশন করতে চাই, আমাদের এই অর্গানাইজেশনের ফাউন্ডার নাগুল হাসান জীবন, যে কিছুদিন আগেই পরলোক গমন করেছেন গলাকাটাকৃত দুর্ঘটনার মাধ্যমে, বাইক অ্যাক্সিডেন্টে। আমরা অনেকে অবগত আছি। নাগুল ভাই এই অর্গানাইজেশনের উদ্যোক্তা ছিলেন, উনি অনেক কষ্ট করে পার্সোনালি, অনেকে জানে যে আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ছিল নাজমুল। নাজমুল রাজপুরের জন্য অনেক কিছু চিন্তা করছে ও খুব কষ্ট করে সকল পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টকে এক করেছিল বড় ভাইদেরকে। আমি মানে আনবিলিভ বলতে ও কিভাবে এগুলো পারছে। কোদালকাটি, চন্দ্রবাজি, রাজীবপুরের প্রায় সব ভাইদেরকে ও ফোন করছে, ফোন করে করে এক জায়গায় করছে। এবং ও সবসময় তার চাইতেছিল যে একটা অ্যান্টি পলিটিক্যাল অর্গানাইজেশন দাঁড় করাতে, যে প্ল্যাটফর্ম থেকে আমরা পলিটিক্স থেকে দূরে এসে আমরা এক হয়ে রাজীবপুরের জন্য কাজ করব, রাজীবপুরের ছাত্রদের জন্য কাজ করবো, আলটিমেটলি রাজীবপুরের উন্নয়নের জন্য কাজ করবো। সেই দিনটা থেকে ও অনেক ইয়া করে এই কষ্ট করে সংগঠনটা দাঁড় করিয়েছিল। তারপরে অনেক সময় চলে গেছে আমাদের, আমরা সেভাবে কোনো কার্যক্রম হাতে নিতে পারিনি, তবে যেগুলো নিয়েছিল সেগুলো এরকম পাবলিসিটিতে আসে নাই, কিংবা বড় পরিসরেও আমরা কোনো কাজ করতে পারিনি। তো এবার নাজমুলেরই ইচ্ছা ছিল যে রাজীবপুরে, যেহেতু আমাদের অর্গানাইজেশনটা ছিল অকেশনালি আমাদের বড় বাইরে আসতো ওই সময়টাতেই, যারা আসতো যে গ্রীষ্মকালীন ছুটিতে আসতো কিংবা ঈদের ঈদ ফেস্টিভ্যালগুলোতে আসতো, তখন আমরা তা ছিলাম যে কোনো কার্যক্রম হাতে নাও। সেই দিকেই এবার ঈদে আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নেওয়ার ইচ্ছা ছিল। সেদিকে আমরা হাতে দিতে নাগরিক পরিকল্পনা করেছিল, কিন্তু যেদিন চলে আসবে বাসায় ঠিক সেদিনই দুপুরবেলা ঘটনাটা ঘটছে আর কি, অ্যাক্সিডেন্ট। সেই জন্য আমি অ্যাজ এ মেম্বার হিসেবে বিপত্তি তার বন্ধু বিষ্ণু ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাজীবপুরের পক্ষ থেকে শোক জানাচ্ছি, এবং সকলেই আমার এই ইভেন্টটার জন্য দোয়া করবেন। আজকে যে প্রোগ্রামটা হাতে নিয়েছে এই প্রোগ্রামের উপর আমি একটু বলি, সেটা হলো যে আসলে আমরা তো আউটসোর্সিং এর উপরে যে সেমিনারটা করছি, এই সেমিনারটা তো এরকম না যে একদিনে আমরা সবকিছু বুঝে দিতে পারবো কিংবা একদিনে সবকিছু শিখিয়ে দিতে পারবো, দ্যাটস নট গুড এনাফ। তো এই দিকে আমি বলতে চাই যে আসলে আমাদের প্রোগ্রামটা এরকম যে আমরা সকলকে ইন্সপায়ার করবো যে আউটসোর্সিংটা করে আমরা আমাদের সচ্ছলতা আনতে পারি, কিংবা যারা রাজীবপুরে অনেকে আছে যে কোনো পড়াশোনা শেষ করে কিছু করতে পারতেছে না এরকম হতে পারে। তাছাড়াও আমরা স্টুডেন্টরা, বিশেষ করে এই সমস্ত কার্যক্রমে স্টুডেন্টরা বেশি অবদান রাখি, আমাদের যাদের হাতে পড়াশোনার বাইরে পাশাপাশি যাদের সময় আছে, যেমন আমাদের এসএসসি পরীক্ষা শেষে আমরা 3 মাসের একটা সময় পাই, এই সময়টাও কিংবা আমাদের পরীক্ষা শেষে 15 দিন সময় পাই, কিংবা এরকম রুটিন করেও যদি করা যায় যে আমরা দিনে 1 ঘন্টা পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং এর উপরে সময় নেব সম্ভব। তো সেই দিক থেকে আসলে উৎসাহ দেওয়ার জন্য আমাদের এই কর্মসূচি, আমরা আমাদের হাতে পরিকল্পনা আছে যে ভবিষ্যতে আমরা এই সেমিনারটা 7 দিনব্যাপী কিংবা আরো বড় পরিসরে করা যায় কিনা এরকম চেষ্টা আছে আমাদের। সকলে এই অর্গানাইজেশনের জন্য দোয়া করবেন। এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।